সিএসআরএম ডিবি সিলেশন এক্সপ্রেস আজ আছে চাঁদপুর তিন আসনে, সেখানে আছেন সহকর্মী হিমেল মাহবুব। সরাসরি চলে যাব তার কাছে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমাদের সাথে অতিথি হিসেবে আছেন শেখ মোহাম্মদ জয়নুল আবদিন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাই চাঁদপুরে আপনার দলের কি অবস্থান? আলহামদুলিল্লাহ, আপনাদেরকেও স্বাগত। চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল পর্যায়ে আলহামদুলিল্লাহ সংগঠন অত্যন্ত শক্তিশালী। আমাদের ওয়ার্ড লেভেল পর্যন্ত শুধু ইসলামী আন্দোলন নয়, আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন সহ সকল সংগঠন আলহামদুলিল্লাহ সাংগঠনিকভাবে অত্যন্ত মজবুত অবস্থায় আছে। এবং আগামী ছয় তারিখে আপনারা নিচে অবগত আছেন, এ যাবৎকালের চাঁদপুরের সকল রাজনৈতিক দলের মধ্যে ইনশাআল্লাহ সর্ববৃহৎ একটি শোডাউন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আশা করি এই চাঁদপুরের এই সমাবেশ চাঁদপুরের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। সামনেই তো জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন ঘিরে আপনার দল কী ভাবছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনমুখী দল। নির্বাচনের যদি সুষ্ঠু পরিবেশ তৈরি হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই দেশব্যাপী কর্মসূচি দিয়ে যাচ্ছেন। যেহেতু দেশের মালিক জনগণ, জনগণকে সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে, গণমানুষকে একত্রিত করা হচ্ছে। ইনশাআল্লাহ যদি নির্বাচনের পরিবেশ পাওয়া যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে ইনশাআল্লাহ অংশগ্রহণ করবে। আপনারা এখানে ভালো ফলাফল করার বিষয়ে আশাবাদী কিনা? অবশ্যই ইনশাআল্লাহ ভালো ফলাফলের জন্য আমরা অবশ্যই প্রত্যাশী। তার কারণ হলো 52 বছর রাষ্ট্র শাসন ব্যবস্থায় এদেশবাসী সকল দলকে যাচাই করার সুযোগ পেয়েছে, শুধুমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশকে এখনও তারা যাচাই করতে পারেনি। এবং ভোটের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থানও মানুষ জানতে পারেনি। যদি ইনশাআল্লাহ ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়, সাধারণ মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ চমক দেখাবে ইনশাআল্লাহ। এটা তো একটা ধর্মভিত্তিক দল, তাহলে এই দেশে তো অন্য ধর্মের মানুষরাও আছে, তাদের জন্য আপনাদের দলের কি ভাবনা? আসলে কথাটা মনে হয় এভাবে নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম ভিত্তিক দল। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেই ব্যবস্থায় সকল ধর্মের আপনার ধর্মীয় স্বাধীনতা এবং তাদের বসবাসের জন্য নিরাপত্তা দিয়েছে। এবং বিগত আমাদের ইসলাম যিনি নিয়ে এসেছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটি জাহিলি সমাজ ব্যবস্থাকে স্বর্ণযুগে রূপান্তরিত করেছেন, সাহাবায়ে কেরামের যুগে যখন ইসলামী শাসন ব্যবস্থা ছিল, বিভিন্ন ভূখণ্ড থেকে শুধুমাত্র ইসলামী ভূখণ্ডে তারা তাদের জীবনের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা পাওয়ার জন্য এখানে এসে বসবাস করেছেন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ সকল ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের স্বাধীনতা, নিশ্চয়তা এবং নিরাপত্তা দিবে। ধন্যবাদ, আপনাকে শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। এ পর্যন্তই, পরবর্তী সংবাদে নিশ্চয় আমরা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন। সাথেই থাকুন।